হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আমার ইউনিভার্সিটির সোশিওলজি ক্লাবের 3rd এনিভার্সারি ব্লগটি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আজকে আমাদের এই প্রোগ্রামটি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। প্রোগ্রামটি অলমোস্ট সবাই এসে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা স্যার ম্যামদের সাথে মিলে আমাদের কেকটা কাটবো। আমাদের কেক কাটা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগে স্যার ম্যামরা কিছু কথা বলবেন আমাদের এই প্রোগ্রামে। এবং আমি অনেক অনেক বেশি দুঃখিত যে আমি কিছু ভিডিও করতে পারিনি এই প্রোগ্রামে, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। অবশ্য শেয়ার করলে আসলে আমার কাছেও অনেক বেশি ভালো লাগতো, অথবা মেমোরি হয়ে থাকতো এই জিনিসগুলো। Thank you.
সকলে আমরা শুরু করেছিলাম, বাকিটা সব আপনারাই করেছেন। আর এর সূচনা লগ্ন হয়েছে ডিপার্টমেন্টের কয়েকজন মহত্তর মানুষ, আমি সোশ্যালজি আমাদের ফরমার প্যানেলের প্রেসিডেন্ট এবং আমাদের কারেন্ট প্রেসিডেন্ট
আমি ওই সেম ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে চাই যে তার এবং বলার পরে আমার আর কিছুই বলার থাকে না, কিন্তু তারপরেও মানে ছোট কিছু জায়গায় ক্লাবে ইমার্জেন্সি আপনি এটা কাছে দূরে নিয়ে আমরা সবসময় চেষ্টা করবো যে ক্লাবটা কিভাবে আসলো, অরিজিনটা কি ছিল সেটা বোঝার, আদারওয়াইজ আমরা ক্লাবের প্রতি নিজেকে কানেক্ট করতে পারবো না। প্রথমত হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি প্লাস কালচারাল রেসপন্সিবিলিটি, যেটা ছিল মূলত ক্লাবের মেইন মত, তারা সেইভাবে আমরা হেল্প করতে পারবো। আর যেহেতু সো আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।